আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। অনেক কথা বলছিলাম কিন্তু কথাগুলো আবার মিউট করে দিলাম, দিয়ে আবার আমি আবার ভয়েস দিছি। আমাদের গ্রামের প্রকৃতি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি গ্রামের প্রকৃতিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এখন পড়াশোনা করতেছি, পড়াশোনা অবস্থায় একটা ভিডিও করতেছি, মানে পড়াশোনা চলাকালীন ভিডিও করা অনেক মুশকিল, টাফ হয়ে যাচ্ছে। মানে পড়া পড়বো না, ভিডিও করবো না, বাচ্চা সামলাবো পাচ্ছি না, তাই ভিডিও ওইভাবে দিতে পাচ্ছি না। তাই এখন অল্প একটু ভিডিও করেছি আপনাদের জন্য। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করিয়েন। গ্রামের প্রকৃতি অনেক ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। গ্রামের প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, তবে আমার বাবার বাড়িটা বেশি সুন্দর। মানে এমন একটা জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে মনে কর সবাই এই জায়গাটা অনেক পছন্দ করে। আমাদের সরিষা কাটছে, সরিষা কেটে ইয়ে দিয়ে পালা দিয়ে রেখেছে, এরা শুকালে মারাই দিবে, এই জন্য রেখে দিয়েছে। আমার মেয়ে দেখেন, ওই আবার সরিষাগুলো খোটাচ্ছে, খুঁটে খুঁটে ও সরিষাগুলো বাইর করতেছে। আমি অবশ্য অমন করে আমার হাত স্থির থাকে না, তাই আমিও সরিষার কাছে গেলে এমনি এমনি আমি খুঁটে খুঁটে অর্ধেক বাড়ি করে দিই। দেখুন আমার গ্রামের প্রকৃতি, বিকেলবেলা গ্রামের প্রকৃতি কত সুন্দর ছিল, অপরূপ দৃশ্য। গ্রাম পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। গ্রামের প্রকৃতি মানুষের মনকে কেড়ে দেয়, এগুলো কিন্তু শুধু গ্রামেই সম্ভব। দেখেন গ্রাম ছাড়া এগুলো এত খোলামেলা জায়গা কোথাও পাবেন না, আর এটা সম্ভবও হবে না। দেখুন গ্রামের প্রকৃতি, গ্রামে আসলে বাচ্চারা ওরা স্বাধীন মুক্ত হয়ে বাইর হয়, ওরা সব খোলামেলা জায়গা পায়, যেখানে পায় সেখানে দৌড় মারে। তাই এদেরকে গ্রামে আসলে আবার সামলানো অনেক কষ্ট হয়ে পড়ে, মানে এত সমস্যা করে এরা, সেটা কি আর বলবো, খালি দৌড়ায় এদিক ওইদিক। আর আমার বাবার বয়সে দিয়ে আমাদের পুকুর, এই পুকুরে যদি একবার পড়ে যায় তাহলে কি আর উঠতে পাবে। এই জন্য সব সময় সাবধানে রাখি, চোখে চোখে রাখি। গ্রামের টাটকা আছে সবজি লাউ, ওই গ্রামটা তো শহরে খাই, মনে করেন কী অবস্থা, কখন লাউ আনে কখন কি লাউ সিদ্ধই হতে চায় না। আর এখন গ্রামের লাউ দেখেন এত সুন্দর টাটকা, যে সিম, মানে সব ধরনের সবজি গ্রামের টাটকা, এগুলো কথা আর কি বলবো। এগুলো দেখলে মনে গ্রামেই থেকে যায়। কিন্তু এই যে বাচ্চার পড়াশোনা, স্বামীর চাকরি, এর জন্য তো শহরে থাকতেই হবে। তারপরে এই যে পড়াশোনা শেষ করলাম, পরীক্ষা দিবার গেলাম, তারপরে দিন যায় পরীক্ষা শেষ করে যে বই মেলা হচ্ছে আমাদের কুড়িগ্রামে, ওখানে বই মেলায় দেখলাম, বই মেলার সাথে সাথে আবার মেলা হচ্ছে ওখানে। একদিকে বই মেলা, একদিকে কুটির শিল্পের মেলা, তাই বই মেলায় গেলাম। কিন্তু ওইভাবে মেলায় যাওয়া হয়নি, মেলায় গেলে সময় আবার লস হয়ে যায়। তারপর দিন একদিন শুধু পরীক্ষায় বন্ধ, তারপর আবার পরীক্ষা আসে, পড়াশুনো করতে হবে, বাসায় এসে বাচ্চাদের ছেড়ে যাই, বাচ্চাদেরকে দেখতে হবে, তাই মেলায় যায়নি। মেলায় আপনাদেরকে পুরো ভিডিও মেলা দেব আমি, আমি 29 তারিখে মেলায় যাব। এখন আমরা এই যে অটোতে করে বাসায় ফিরতেছি। আজকে পর্যন্ত, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।